আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের এখানে একটা ঐতিহাসিক মন্দিরে আমরা যাব, আমরা রেডি হয়েছি। ঝাড়েশ্বর মন্দির, এটা হচ্ছে তোমার কেশপুর বলে একটা জায়গা আছে, সেই কেশপুর থেকে যেতে হয়। কেশপুর থেকে আনন্দনগর বলে একটা জায়গা আছে, আনন্দপুর, সরি আনন্দপুর, ওই কেশপুর থেকেই যেতে হয়। তো আমরা খড়গপুর থেকে বেরোচ্ছি। খুবই সুন্দর আর বহু প্রাচীন, 350 বছরের পুরোনো মন্দির আপনাদের কাছে দেখাবো। অনেকেই আছে এখানে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় যে এই মন্দিরের সম্বন্ধে জানে না বা জানতে চায়, তাদের জন্য এই ভিডিওটা অতি অবশ্যই দেখবেন, আশা করছি ভালো লাগবে। এটা হচ্ছে সেই ঝাড়েশ্বর মন্দিরের ঢোকার আগে গেট, এই গেটে আমরা এসে গেছি, মানে আমরা মন্দিরে এসে গেছি। এই গেট থেকেই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই গেটটা পার করে যে বাঁদিকে রাস্তাটা যাচ্ছে সেই দিকে গেলেই, বাঁদিকে গিয়েই ডান দিকে মন্দির, ঠিক আছে। এই সেই গেট আমরা পৌঁছে গেছি এখন মন্দিরের সামনাসামনি, এরপরে আমরা মন্দিরে দর্শন করব। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম আমাদের বহু প্রাচীনতম, 350তম পুরোনো আমাদের শিব মন্দির, ঝাড়েশ্বর মন্দির। ঝাড়েশ্বর মন্দির আমরা আগেও নাম শুনেছি, কিন্তু এটা হচ্ছে কেশপুর আনন্দনগর, আনন্দপুর, কেশপুরের আনন্দপুরে এই এই মন্দিরটা তৈরি হয়ে আছে। এই মন্দিরের ব্যাপারে অনেকেই জানে, আবার অনেকে হচ্ছে জানে না। তো আজকে আমরা এখানে চলে এসেছি এই মন্দির, যাতে আপনারা দেখতে পারেন এই ভিডিওর মাধ্যমে, তার জন্য আনা মন্দিরের দিকে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাবো। এই হচ্ছে মন্দির, এখানে এই যে টাওয়ারটা দেখছেন, এই টাওয়ারে উঠে বাজনা বাজানো হয় যখন গাজন চলে। আর দেখুন বহু পুরাতন এই গাছ, বহু পুরনো পুরনো গাছ, সব গাছগুলো বহু পুরানো। দেখতেই পাচ্ছেন এই মূল মন্দিরের পাশেই এই মন্দির, এটাকে নাথ মন্দির বলে। বহু পুরনো মন্দির, মন্দির এটা কি মন্দির বলে, কি মন্দির, ভোগ মন্দির, এটা কি মন্দির, ভৈরব মন্দির। গাছ খুব সুন্দর পরিবেশ। আমরা ঠিক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, মন্দিরটি এই মুহূর্তে বন্ধ আছে। এই সময়ে আমরা এমন সময় আমি এসেছি যে সময়টা মন্দিরটা বন্ধ আছে। তো মন্দিরের বাইরের দিকে দেখাচ্ছি, দেখুন এই মন্দিরটা রাজা করেছিল 350 বছর আগে, বহু পুরনো মন্দির, মন্দিরের গায়ে বহু কাজ করা আছে, প্রাচীনতম কাজ করা আছে। এই মন্দিরের ব্যাপারটা হচ্ছে যেটা বলে যে শিবলিঙ্গ মাটির নিচ থেকে উঠেছিল, তো এই গল্পটা এখানে আছে, আর সেটা দেখানো যেত কিন্তু মন্দির বন্ধ। তো মন্দিরের কাজগুলো একবার সামনে থেকে দেখাই। বহু কাজ করা, এই ঝাড়েশ্বর মন্দির খড়গপুরে আছে, এখানে আছে,
তিনটে মন্দির, ঝাড়েশ্বর, খড়গেশ্বর আর এই ঝাড়েশ্বর, খড়গপুরে দুটো, এখানে একটা। অনেকে বলে তিনটে মন্দিরই নাকি একই লাইনের বরাবর আছে, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। দেখুন এইসব জায়গায় গাজন হয়, এই যে এগুলো যে আছে, এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে গাজন হয়, এখানে ঝুলে ভক্তা যারা হয়। নন্দী বসে আছে সবাই জানি, আর এই গাছে দেখুন অনেকে মানত করে, সেগুলো লাগানো আছে। এখানে আরেকটা কথা আছে যে এখানে নাকি ইয়ে হয়, মানে তাবিজ দেওয়া হয়, অনেকে বিশ্বাস করে ভগবানের তাবিজ অনেক কাজ হয় এখানে, খুব জাগ্রত বাবার মন্দির। সব থেকে বড় কথা, আপনি যখন এই মন্দিরে আসবেন মানে মনটা শান্তি হয়ে যাবে, যে ভগবানের কাছে মানে আসলে যে শান্তিটা হয় সেই শান্তিটা আপনি পেয়ে যাবেন। খুব দারুণ জায়গা, মানে এত সুন্দর ভগবান এখানে আছে, এখানে আসলে আপনি অনুভব করতে পারবেন সেই জিনিসটা। আর আগেকার দিনে চুনসুরকির যে কাজ, চুনসুরকির কাজে তো মন্দির হতো, মন্দির টন্দির যত হতো চুনসুরকি দিয়ে হতো, তো চুনসুরকির কাজ যখনই হবে দেখবেন যে মন্দিরের পাশে, মন্দিরের গায়ে, মানে মানে মন্দিরের আশেপাশে, মন্দিরের গায়ে না মন্দিরের আশেপাশে এরকম ধরনের পুকুর থাকে, থাকবেই, আর মন্দির কেন্দ্র করে থাকবেই। অনেকে বলে নাকি পুকুরে ওই চুন সুরকিগুলোকে নাকি ভিজিয়ে রাখতো, তাদের পচিয়ে তারপরে হচ্ছে ওটাকে মন্দিরের কাজে লাগত অনেকে বলে। তো এইটা মন্দিরের পিছন সাইড। দারুণ এক পরিবেশ, খুব সুন্দর, খুব ভালো লাগবে এখানে। অতি অবশ্যই আমাদের যারা এই জেলায় বসবাস করি, এই মন্দিরে আসিনি, তাদের কাছে তো আমি বলবো একদম এখানে 100 বার আপনার আসা উচিত, খুব ভালো লাগবে। এই দেখুন পুরো এটা বাগান, বাগান। যাক ঠিক আছে বন্ধুরা, আবার এরপরে আসবো নতুন একটা অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন।